হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করবো এর আগে তোমাদের যেগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে কম্বাইন করে তোমাদের ফাইনাল চল্লিশ নাম্বারের একটা কম্বাইন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তো আজকে আমরা সেটা সমাধান করবো এটা তোমরা পার্ট এইট বলতে পারো তো শুরু করছি আমরা এক নম্বর কোশ্চেন থেকে একটি বাক্যে উত্তর দাও দশটি কোশ্চেন রয়েছে আর প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে এক দশ ইন্টু ওয়ান সমান সমান হয়ে গেল আমাদের দশ নম্বর ঠিক আছে এক নম্বর আয়রে ছুটিয়ে ছোটোরা ছোটোদের কেন ছুটে আসতে হবে এর উত্তর হবে একের এক নম্বরের উত্তর শীতের ভোরে বুড়োর কাছ কাছ থেকে রূপকথার গল্প শোনার জন্য এবং তার ঝোলায় কি আছে তা দেখার জন্য ছোটদের ছুটে আসতে হবে দুই নম্বর কোশ্চেন আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল জোয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল লাডাকের বরফে ঢাকা এক নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিটি ছিল একের তিন নম্বর বাবু ও হাবু কবিতায় মেজদার পোষ্য কারা তিন নম্বর উত্তর বাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য হল আটটি কুকুর চার নম্বর উলগুলান কাদের লড়াই উলগুলান হল মুন্ডাদের নিয়ে বিরসা মুন্ডার ইংরেজদের বিরুদ্ধে লড়াই একের পাঁচ নম্বর কেউ করে না মানা কার কোন কাজে কেউ নিষেধ করে না উত্তরটা একটু বড়ো হয়েছে উত্তরটা লিখেছি আমরা উদ্ধিদাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতা থেকে নেওয়াম এখানে আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘেদের কথা বলা হয়েছে তারা আকাশের বুকে ভেসে বেড়ায় তারা নানা দেশে নানা দেশে ঘুরে বেরিয়ে ছায়া ও বৃষ্টির খেলা দেখায় তাদের এইভাবে যেখানে সেখানে ঘুরে বেরিয়ে খেলা দেখাতে কোনো বাধা নেই কেউ তাদের মানা করে না বা নিষেধ করে না নেক্সট একে ছয় নম্বর কোশ্চিন এবার আমাকে গোড়ার দিক দিতে হবে এই কী চাষের সময় কুমিরের একথা কুমিরের একথা বলেছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পের কুমির ধান চাষের সময় শিয়ালকে কথা বলেছিল কারণ সে ভেবেছিল আলোর মতো ধানও বুঝি মাটির নিচেই ফলে একের সাত নম্বর মাঠ মানে কি অথই খুশির অগাধ ছুটোছুটি অথৈ এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখ উদ্ধৃতাংশটি কবি কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুটি কবিতা থেকে নেওয়া হয়েছে ছুটি এই অথৈ শব্দের অর্থ যেন তল নেই এমন গভীর আর অগাধ শব্দের অর্থ হচ্ছে সীমাইন বা প্রচুর ঠিক আছে হলো আমাদের একের সাত নম্বর কোশ্চিন এবার নেক্সট দেখছি আমরা একের আট নম্বর কোশ্চিন একের আট নম্বর কোশ্চিন আমাদের কী দেওয়া আছে ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লেখো একের আট নম্বর মৈত্রে দেবীর লেখা ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছ হল বকুল ও চাপা নেক্সট একে নয় নম্বর ট্যাক শব্দের অর্থ কী দুটি ছোটো দুটি ছোটো নদী মিসবার ফলে যে ত্রিভুজাকার জমির খণ্ড তৈরি হয় তার মাথাকে বলা হয় ট্যাক একে দশ নম্বর করুণা কবি বাঁচাও করুণা করি বাঁচাও মোরে এসে কখন ফণি এ কথা বলেছে একের দশ নম্বরের উত্তর বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরি নাটকে ফণিমনসা তিনবার বনের পরির কাছ থেকে বাঁচানোর আগুতি জানিয়েছে প্রথমবার ডাকাতে ডাকাতেরা তার সোনার পাতা নিয়ে যায় দ্বিতীয়বার ঝরে তার কাচের পাতা ভেঙে যায় তৃতীয়বার ছাগল তার নরম কচি পালং শাকের মতো সবুজ পাতা খেয়ে ফেলে তাই সে বনের পরীকে একথা বলেছে হলো আমাদের একে দশটা কোশ্চিন এবার দেখছি আমরা দশ দুই নম্বর কোশ্চিন নিজের ভাষায় উত্তর লেখো প্রতিটি কোশ্চিনের মান দুই করে দশ দুগুণে কুড়ি গল্প কবিতায় রূপকথার কোন কোন প্রকল্প প্রসঙ্গ উল্লেখিত হয়েছে উত্তর হবে কী বলো দেখি এর এক নম্বর সুনির্মল বসুর লেখা গল্পবুরো কবিতায় দৈত্য দানব রাজপুত্র যক্ষরাজ পক্ষীরাজ ঘোড়া করির পাহাড় চোখ ধাদন হীরে সোনার কাঠি কেশ কেশবতী নন্দিনী তেপান্তরের মাঠ প্রভৃতি রূপকথার রূপ কথার প্রসঙ্গ উল্লেখিত হয়েছে দুইয়ের দুই নম্বর কি বলেছে যে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কীভাবে বন বনহাস গল্পে ফুটে উঠেছে দুইয়ের দুইয়ের দুই নম্বর উত্তর লিখেছি আমরা যে লীলা মজুমদারের লেখা বনহাস গল্পে বনহাসেরা শীতের শুরুতে উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে যায় নিরাপদে শীত কাটানোর জন্য হাঁসেদের দল থেকে দুটি হাঁস নেমে আসে লাডাকের বরফা বরফাচ্ছন্ন নির্জন জায়গায় অবস্থিত জোয়ানদের ঘাটির কাছে জোয়ানেরা দেখে একটি হাঁসের ডানা জখম হয়েছে তখন তারা হাঁস দুটিকে তাদের মুরগির রাখার খাঁচায় রাখল এবং হাঁস দুটিকে তারা ভাত ভুট্টা টিনের মাছ ফলের কুচি তরকারি ইত্যাদি খেতে দিত ক্রমে হাঁসটি সুস্থ হয়ে উঠল এমনি করেই শীতকাল কেটে গেল এবং একদিন সেই হাঁস দুটি উড়ে চলে গেল সেই সময় জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এসেছিল ঠিক আছে এবার দুয়ে তিন নম্বর নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু থানার বড়বাবুর কাছে হাবু কি কি নালিশ জানিয়েছিল এর তিন নম্বর উত্তর ভবানী প্রসাদ মজুমদারের রচিত বাবু এবং হাবু কবিতায় হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ করেছিল যে তারা চার ভাই একসঙ্গে একটি ঘরে থাকে সেই ঘরে তার বড়দা পোষেন সাতটি বেড়াল মেজোদা বসেন আটটা কুকুর এবং তার সেজোদা দশটি ছাগল রাখেন ফলে সেই ঘরে বাস করতে তার খুবই অসুবিধা হয় দু চার নম্বর এতোয়াতকে দেখলে মনে হয় দুরন্ত এক ছোট্ট বাচ্চা ঘোড়া উদ্ধৃতিটির আলোকে এত এতোয়ার কাজকর্মের পরিচয় দাও অংশটি মহাশ্বেতা দেবীর লেখা এতুয়া মুন্ডার কাহিনী গল্পের অংশ এই গল্পের প্রধান চরিত্র হল দশ বছর বয়সের আদিবাসী বালক এতুয়া তার চোখ দুটো জল জল আর ধারালো তার ঠাকুরদা বুড়ো হওয়ায় তাকে অনেক কাজ অনেক কথা ভাবতে হয় একটা একটা শুকনো ডাল কয়েকটা শুকনো পাতা সব তার চোখে পড়ে সব ও সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয় এথবা গ্রামের জমিদারের রাখাল হয় সে তার গরু ছাগল চরাতো গরু ছাগল গরু চড়ানোর সময় টকু আম শুকনো কাঠ মেটে আলু মেটে আলু কুড়িয়ে নিত তার হাতে লাঠি ও বস্তা থাকতো সেই বস্তাতেই সে কুড়িয়ে পাওয়া সব কিছু ভরে নিত সেই পুকুর পাড় থেকে শাক শাক তুলতো আর পুকুরের মাছ ধরত এই সবই এতো আর সারাদিনের কাজকর্ম কাজকর্ম তাই তাকে এক দুরন্ত ঘোরার সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে তাহলে আমাদের দুয়ের চার নম্বর কোয়েশ্চনের উত্তর গেল এবার দেখছি আমরা দুয়ের পাঁচ নম্বর বিমলার অভিমান কবিতায় কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ নম্বর নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতায় বিমলা হল এক ছোট্ট মেয়ে বাড়ির সকলে যে যখন যে কাজটা করতে দিতে করে দিতে বলতো বিমলা মুখে মুখ বুঝে সেই কাজটা করে দিত কখনও কোনো প্রতিবাদ করতো না বিমলার এত কাজ করা সত্ত্বেও খাবার সময় দাদা আর ভাইদের জন্য বেশি খাবার থাকতো আর তার জন্য থাকতো নামমাত্র সব কাজ করে দেওয়ার সময় বিমলা ডাক পরে কিন্তু খাবার ব্যাপারে তাকে কম খাবার দেওয়া হয় দাদা আর ভাইকে বেশি ক্ষীর দেওয়া হয় আর তাকে কম ক্ষীর দেওয়া হয় তাই বিমলার অভিমান হয়েছে দুয়ের ছয় নম্বর ছাদটা ছিল আমার কোতাবে পড়া মরুভূমি ছেলেবেলা কেতাবে হতে না কেতাবে পড়া মরুভূমি ছেলেবেলা রচনাংশ ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা রচনাংশে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কাছে বাইরের খোলা ছাদটি ছিল প্রধান ছুটির দেশ সেই ছু সেই ছাদটিতে লেখক নানা রকমের দিন নানা রকমের দিন নানাভাবে কাটিয়েছে পিতার উপস্থিতিতে ছাদে যেতে পারতেন না তাই পিতার অনু অনুপস্থিতিতে সেই ছাদে যাওয়ার আনন্দ ছিল সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দের মতো এই ছা এই ছাদে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে লেখকের মন যেন আকাশের সীমানায় পৌঁছে যায় সেখান থেকে লেখকের চোখে পড়ত নানা বাড়ির নানা গরণের উঁচু নিচু ছাদ মাঝে মধ্যে দেখা যেত গাছের গাছের ঝাঁকড়া মাথা দুপুর বেলাটা তার কাছে মনে হতো রাত্রির এই সব মিলিয়ে লেখকের কাছে ছাদ দিচ্ছিলো কেতাবে পড়া মরুভূমির মতো ঠিক আছে দুইয়ের ছয় নাম্বার গেল এবার দুইয়ের সাত নাম্বার তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান কেমন দিনে কতকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে দুইয়ের সাত নম্বর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এর রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতা অনুসরণ অনুসারে বৃষ্টির দিনে কথকের মনে পড়ে ছোটোবেলার মায়ের মুখে শোনা বৃষ্টি পরে টাপুর টাপুর টুপুর নদেই এলো বান এই গানটির কথা ঠিক আছে দুইয়ের সাত নম্বর হলো এবার দুয়ের আট নম্বর ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো যুক্ত বলো না যুক্ত হলো বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাংক কী করেছিল পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে একবার পৃথিবীতে খুব খরা হল সব জন্তুরা এক এক হয়ে ভাবতে লাগলো কীভাবে বৃষ্টি আনা যায় ব্যাংক তখন স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো অন্যান্য সব জীবজন্তুরা একসাথে ভগবানের প্রসাদে পৌঁছলো সেখানে গিয়ে দেখলো মন্ত্রী ও তাদের স্ত্রীরা ভোজ এবং আনন্দ উৎসবে ব্যস্ত রাগে উত্তেজিত হয়ে তারা ভগবানের রক্ষীদের উপর নানাভাবে অত্যাচার করতে লাগলো মৌমাছি হুল কাট হুল ফোটাতে লাগলো বাঘ খেয়ে নেবার ভয় দেখালো মোরগ তার ডানা ঝাপটালো তাদের দেখে ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার কাটল এরপর তাদের জয়ের এর জন্য গর্বিত ব্যাংক তখনই উল্লোসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল তারপর থেকে যখন ওই ব্যাংক ডাকে তখনই বৃষ্টি নামে দুইয়ের আট নম্বর দুই দুইয়ের নয় নম্বর ভেবে পাইনি নিজে কবি কি ভেবে পান না কবি অশোক বিজয় রাহা মায়াতুরু কবিতায় এক মায়াবী গাছের কথা বলেছেন সন্ধ্যার অন্ধকারে গাছটি ডালপালা নাড়িয়ে ভূতের মতো নাচ করত আবার যখন চাঁদ উঠত তখন চাঁদের আলোয় ঝাঁকড়া গাছটিকে দেখে মনে হতো ভাল্লুক পৃথিবী বৃষ্টিতে ভেজার পর গাছের পাতায় জমে থাকা জলের উপর আলো পড়লে মনে হতো সেগুলি সে সে বুঝি লক্ষ্য হীরের আচ্ছা মাছের মুকুট পড়েছে ভোরবেলায় আবছায়াতে গাছটিকে নানা আজব গাছটিতে নানা আজব কাণ্ড ঘটতো এবং সকাল হলেই পরে থাকতো ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালোর এইসব অদ্ভুত কাণ্ডের রহস্যের কথায় কবি ভেবে উঠতে পারে না নেক্সট দুইয়ে দশ নম্বর কোশ্চেন ফণীমনসা ও বনের পরি নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণীমনসা ও বনের পরি নাটকে সূত্রধরের ভূমিকা হলো সংলাপ ছাড়াও নাটকে ঘটে যাওয়া অন্যান্য ঘটনাকে বর্ণনা করে গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এই নাটকে সূত্রধার প্রথমে ফণিমনসার দুঃখের কথা বর্ণনা করেছেন এরপর কবিতা কবিতার আকারে বলা নানা চরিত্রের সংলাপের মাঝে মাঝে সে গদ্য গদ্যের আকারে ঘটনাগুলির কথা উল্লেখ করেছেন যেমন ডাকাত দলের আগমন ফণিমনসের পাতা ছিলে নেওয়া কাচের পাতা সেজে ওঠা ফণিমনসকে কেমন লাগছিল দেখতে তার বর্ণনা ঝরে কাঁচের পাতায় ভেঙে যাওয়া ছাগলে ফণি মানুষের কচি পাতা খেয়ে ফেলা এই এই সকল ঘটনার আর যোগসূত্র ঘটিয়ে ঘটিয়েছেন সূত্র ধর ঠিক আছে দুয়ের কোশ্চেন গেলে গেল আমাদের এবার তিন নাম্বার চলে যাচ্ছি নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক নম্বর আমাদের কি বলেছে যে সন্ধি বিচ্ছেদ করতে হবে এখানে মিশিযোগ কালো এত যোগ দিন বড়যোগ ঠাকুর সহ্যোগ গ্রন্থ দিকযোগ আমরা করেছি বিচ্ছেদ মিশিযোগ কালো কালো এত যোগ দিন এর দিন বড়যোগ ঠাকুর বট ঠাকুর সয্যোগ গ্রন্থ সদগ্রন্থ দিকযোগ নির্ণয় দিন নির্ণয় ঠিক আছে হলো আমাদের তিনের এক নম্বর এবার তিনের দুই নম্বর তিনের দুই নম্বর কী বলেছে আমাদের যে নিচের পদগুলি ব্যঞ্জন ধ্বনির ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো প্রচ্ছদ প্রগৈতিহাসিক সদিচ্ছা বিদ্যুৎবেগ পদ্ধতি ঠিক আছে এদের আমরা উত্তর পড়েছি দেখো দুই এর এক নম্বর প্রচ্ছদ প্রযোগ ছদ যেখানে আর যুক্ত ছয় অসন্ত সমান সমান হয়ে যাচ্ছে কি সরীয় ছয় ছয় হয়ে যাচ্ছে ঠিক আছে অ কিংবা অন্য স্বরধ্বনির পরে ছ থাকলে ছয় বদলে ছয় ছয় হয়ে যায় এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়মটা বলতে বলেছিল এটা নিয়ম ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর প্রগৈতিহাসিক প্রাক ঐতিহাসিক এখানে কি কয় হসন্ত যুক্ত ওই হয়ে গেছে গয় গয়কারে গই। স্বরধ্বনি পরে এটা নিয়ম হচ্ছে স্বরধ্বনি পরে থাকলে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের তৃতীয় ধ্বনি হয় স্বরধ্বনিটি বর্গের এই তৃতীয় ঘোষ ধ্বনিটির সঙ্গে যুক্ত হয় এটা হচ্ছে নিয়ম ঠিক আছে তারপর দেখো দুই তিন নম্বর যে সদ ইচ্ছা সদযোগ ইচ্ছা এখানে কি হয়েছে ত যুক্ত রস্যই হয়ে গেছে যুক্ত হয়ে হয়েছে দয় রসিকের দি। স্বরধ্বনি পরে স্বরধ্বনি পরে থাকলে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের তৃতীয় ধ্বনি হয় স্বরধ্বনিটি বর্গের এই তৃতীয় ঘোষ ধ্বনিটির সঙ্গে যুক্ত হয় ঠিক এবার নেক্সট দেখো বেগ বিদ্যুৎ যোগ বেগ এখানে কি হয়েছে ত আর তয়সন্ত যুক্ত বয়সন্ত হয়েছে দয়সন্ত বয়সন্ত বয় হসন্ত বা ওয়া হসন্ত পরে থাকলে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের তৃতীয় ধ্বনি হয় ওই ধ্বনির পরিবর্তন বয়সন্ত বা হসন্ত যুক্ত সঙ্গে যুক্ত হয় ঠিক আছে এর পাঁচ নম্বর পদ্ধতি পদযোগ হতি এখানে দয় আর হসন্ত যুক্ত হয়ে হয়েছে হ এর পরে এর পরে থাকলে পূর্ব পদের শেষে থাকা ত বা দ স্থানে দ দ এবং হ আচ্ছা দ বা এর স্থানে দ এবং হ এর স্থানে ধ হয় এবং দুটো মিলে দয় ধয় এর চেহারা নিয়েছে ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাস ফাইভের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভি টাস্ক কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে এই ভিডিওতে হ্যাভ এ নাইস ডে